আজকে এমন একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি অনেক দিন পরে একটা কোয়ালিটি বিল্ড যারা বিল করবেন চিন্তা ভাবনা করছেন বাজেট একটু বেশি হবে কারণ আজকের প্রোডাক্ট কোয়ালিটিগুলো অনেক ভালো এখানে যে বিলটা আমরা আজকে দেখাবো এই বিলটা কেনার পরে আমার মনে হয় না না আমার মনে হয় না না আমি শিওর যে আপনাকে আর 5 বছরের মধ্যে আর এই পিসিতে আপগ্রেডের প্রয়োজন পড়বে না প্রিয় দর্শক আজকে যেই বিল নিয়ে কথা বলবো এই বিলে আপনি নতুন কিছু কম্পোনেন্ট পাবেন যেটা এর আগে আমাদের ভিডিওতে আপনি দেখেননি 191000 টাকা বাজেট থাকলে এই পিসিটা আপনার এবং এটা এত সুন্দর লাগবে যদি বিল করি দেখাই তারপরে জাস্ট একটু কেসটা দেখেন গিগাবাইটের C300 ফাইনালি আমার মনে হয় গিগাবাইট এত চমৎকার একটা কেস নিয়ে আসতে পারছে যার জন্য এতদিন আমরা অন্যান্য কেস দিয়ে দৌড়াদৌড়ি করছি আমার মনে হয় এখন থেকে এই কেসটাই সবাই বানাবে কারণ এই কেসটা দিয়ে পিসি বিল করলে মানে পিসির লুক অনেক বেড়ে যাবে এটা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এবং এটার কি বলবো লুকে নিয়েও কোনো কথা হবে না 191000 টাকার এই বিল্ডে কিন্তু আমরা প্রসেসর রাখবো 13700KF ভাই এমডি দিয়ে তো অনেক বিল্ড হয়েছে এবার ইন্টেল দিয়ে একটা কোয়ালিটি বিল দেখেন বিল্ডের সাথে কিন্তু থাকবে 4060 কার্ডও চলেন তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আজকের এই বিল্ডে আমরা গ্রাফিক্স কার্ড ইউজ করবো গিগাবাইটের জিফোর্স আরটিএক্স 4060 এরো আর কেউ যদি চান যে না আমার আবার গিগাবাইট অ্যালার্জি আছে আমার এমএসআই লাগবে আপনাদের জন্য কিন্তু আছে আমার কাছে এই যে দেখেন এমএসআইয়ের 4060 তৎ এটা হচ্ছে টিআই যদি আপনি এই টিআই দিয়ে বিল করেন তাহলে সামান্য কিছু বাজেট বাড়বে খুব বেশি বাড়বে না সো অপশন কিন্তু খোলা রইল আপনি গিগাবাইট দিয়েও বিল করতে পারবেন চাইলে আপনি এমএসআই দিয়েও বিল করতে পারবেন আমাদের এই বিলে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাতে আপনার বিল করতে সুবিধা হয় প্রথমেই প্রসেসর নিয়ে কথা বলবো আমাদের আজকের বিলটা আমরা প্রসেসর রাখছি 13700KF দেখছেন মানে এত দামি একটা জিনিস ভাই এত ছোট্ট প্যাকেটে কেন আচ্ছা এটা i7 13th gen প্রসেসর এই প্রসেসরে আছে আপনার 16 কোর 16 কোর আপনি একটু প্রসেসরের বক্সটা দেখেন এটার ভিতরে কিন্তু কোনো ফ্যান নাই এই প্রসেসরের সাথে কোনো ফ্যান আসে না আপনাকে অবশ্যই এটার সাথে একটা ইন্টিগ্রেটেড ফ্যান নিতে হবে আলাদা একটা ফ্যান আপনাকে নিতেই হবে 16 কোরের একটা প্রসেসর যেটাতে থ্রেড আছে 24 মানে 24টা 16 কোর 24 থ্রেডের প্রসেসর যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন করতে পারবেন যারা গেমিং করতে চাচ্ছেন করতে পারবেন 3.4 GHz হচ্ছে এর বেস ক্লক স্পিড এবং 5.4 হচ্ছে এর ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি আমাদের আজকের বিল্ডে আমরা কিন্তু মাদারবোর্ড চুজ করছি গিগাবাইটের এরো দেখেন না ভাই মানে বোর্ড কেমন হবে জানি না জাস্ট বক্সটা একটু দেখেন না বক্স দেখলেই তো পয়সা উসুল আর গিগাবাইটের এই সিরিজের বোর্ডগুলো কিন্তু কোয়ালিটির দিক থেকে ওরে বাবা যা করছে না এটা হাতে নিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটি যদি ফিল না হয় পয়সা ফেরত এদিকে দেখেন এইখানে দেখছেন কত বড় একটা হিটসিং ব্যবহার করছে তো প্রত্যেকটা জায়গায় মানে একটা কোয়ালিটি মাদারবোর্ড যদি আপনি হাতে নেন বা এরকম ছবিতেও দেখেন বুঝতে পারবেন আমরা আজকের এই বিল্ডে এই মাদারবোর্ডটা ইউজ করবো একটা কথা বলে দিই 191000 টাকার এই বিল্ডে শুধু এই প্রসেসর অ্যান্ড এই মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 85000 টাকার মতো দুইটা আইটেমের দামই 85000 টাকা এবং আজকের এই বিল আমরা যেই প্রাইসে দিচ্ছি আমার মনে হয় আপনি 2-4-5-10টা দোকানে একটু খোঁজেন এই প্রাইসে কেউ দিবে না একদম লো কস্ট আমরা এই বিলটা আপনাদের জন্য দিচ্ছি এবং সেটা আপনাদের কম্পেয়ার করার অনুমতি অবশ্যই দিয়ে দিলাম আপনারা আগে অন্য জায়গায় দেখবেন প্রাইস আমাদের ভালো হইলে দেন আমাদের থেকে বিল করবেন সো এই বোর্ডটা থাকবে গিগাবাইটের Z790 ROG বাইরে ভাই ক্রিয়েটর মাদারবোর্ড সো বোঝাই যাচ্ছে বোর্ডটা কাদের জন্য এখানে আমরা কিন্তু আজকের বিল্ডে পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি দেখেন ডিপকুলের DQ650 MV2L এটা 80+ গোল্ড সার্টিফাইডের পাওয়ার সাপ্লাই সাথে এটা 10 বছরের ওয়ারেন্টি আছে অ্যান্ড এটা কিন্তু ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই আমাদের আজকের বিল্ডে কিন্তু আমরা এমন একটা এসএসডি নিচ্ছি দেখেন এই এসএসডিটার প্রাইস কিন্তু স্ক্রিনে দেওয়া আছে 1TB 980 Pro স্যামসাংয়ের NVMe M.2 অ্যান্ড এটার প্রাইস আমরা এই বিল্ডে যেটা ধরছি আপনি দেখেন এই প্রাইস থেকে আরও 500 টাকা বাড়ায় আপনি দেখেন না কিনতে পারেন কিনা একটা পাবেন না কারণ আমরা সবচেয়ে ভালো ভালো প্রাইস দিয়ে আজকের এই বিলটা রেডি করছি আপনাদের জন্য আমাদের আজকের বিল্ডে দুইটা র্যাম আছে শুরুর দিকে বলা উচিত ছিল এটা কিন্তু DDR5-এর বিল্ড আমরা যারা DDR5 দিয়ে পিসি বিল করতে চাচ্ছি তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে দুইটা র্যাম রাখছি আমরা এটা কিংস্টন ফিউরি ব্র্যান্ডের র্যাম এক একটা কিন্তু আপনার 16 GB করে 16 GB করে 32 GB র্যাম সো ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক্সের কাজ বা ফ্রিল্যান্সিং করেন আপনি যাই করেন না কেন 16 GB আমার মনে হয় যদি একটাও নেন তাতেও আপনার কাজ চলবে তারপরেও যদি প্রয়োজন মনে করেন 32 GB এনাফ এখানে একটা গ্রাফিক্স কার্ড দেখাইছি আপনাদেরকে গিগাবাইটের এরও 4060 RTX আমার কাছে কিন্তু এই গিগাবাইট ব্র্যান্ডেরটাও অ্যাভেলেবল আছে দেন MSI-এরটাও অ্যাভেলেবল আছে এটা হচ্ছে 4060 Ti আর এটা হচ্ছে 4060
সো কেউ যদি 40-60 GB দিয়ে বিল করতে চান তাহলে 1,91,000 টাকা বাজেট হবে, আর যদি আপনি MSI চুজ করে থাকেন তাহলে কিন্তু আপনার বাজেট বাড়বে। বাজেট এই জন্যই বাড়বে কজ 40-60 হচ্ছে আপনার 8 GB কার্ড আর 40-60 Ti হচ্ছে 16 GB কার্ড। আচ্ছা, এরপর আমাদের এই বিল্ডে কিন্তু আপনার একটা কুলার আছে, এটা হচ্ছে কোর্সায়ার ব্র্যান্ডের IQH100 এলিট ক্যাপিলিক্স, এটা হোয়াইট। আমরা এই বিল্ডে ম্যাক্সিমাম কম্পোনেন্টগুলোই রাখছি হোয়াইট, কারণ আমরা চাচ্ছি 1,91,000 টাকা দিয়ে একটা বিল করবেন, বিলটা যেন হোয়াইট হয়, স্ট্যান্ডার্ড হয়, একটু লাক্সারি হয়। এবং এই বিলটা ভাই আমার কম্পিউটার কেসটা অসম্ভব রকমের ভালো লাগছে, এবং গিগাবাইটের এ পর্যন্ত যত কেস দেখছি আমার মনে হয় এটা বেস্টের মধ্যে একটা থাকবে। ইভেন এটার মানে লাইটিংগুলো বলেন, এটার ডিজাইনটা বলেন, এটার এয়ার ফ্লো বলেন, অ্যান্ড এটার যে গিগাবাইটের যে লোগোটা যেভাবে জ্বলতেছে, ওয়াও। ওকে, এরপরে আমাদের এই বিল্ডে কম্পিউটার কেসটাই আমরা দেখাচ্ছি, যেটার মডেল হচ্ছে গিগাবাইট C300। আমরা এর আগে C200 কেস দেখছি, ওই এটা কিন্তু C300 1। কেসটার ইন্ডিভিজুয়াল প্রাইস কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, যদি কেউ শুধু কেস নিতে চান যোগাযোগ করেন। এখানে USB 3.0 দুইটা পোর্ট আছে, একটু কাছ থেকে যদি দেখাই, এখানে প্রথমেই পাওয়ার বাটন, দেন এখানে LED লাইট কন্ট্রোলিংয়ের জন্য, এবং এটা দিয়ে কিন্তু আপনি ইজিলি বাটন প্রেস করেই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। কমেন্টস করে দেন কার কোন কালারটা ভালো লাগে। আর এখানে কিন্তু USB 3 দুইটা পোর্ট, USB Type-C একটা পোর্ট আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পোর্ট, যেটা আমার বিশেষ করে আমার অনেক লাগে। এই টাইপ সি পোর্টের জন্য আমি অনেক সময় ক্যামেরার ডাটা ডিরেক্টলি কম্পিউটারে ঢুকাইতে পারতেছি না, কারণ আমার বাসার PC-টাতে USB Type-C পোর্ট নাই। আজকের এই বিল্ডে একটা কিবোর্ড দেখাচ্ছি, এখানে অনেক প্রোডাক্ট আছে ভাই, দেখেন সব ধরনের প্রোডাক্ট দিয়েই আসলে আপনি PC বিল করতে পারবেন, একদম আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো দিয়েই বানাতে হবে এরকম না, অনেক প্রোডাক্ট আছে। আমার প্রোডাক্টগুলোকে যদি কারো আলুয়া ঝাউলা মনে হয় ব্যাপার না, আপনি আপনার পছন্দের প্রোডাক্ট দিয়ে PC বানান। তবে আমার কাছে কিন্তু একটা আউলা কিবোর্ড আছে, এই যে দেখেন, এটা হচ্ছে F3Z87 মেকানিক্যাল কিবোর্ড। আরও অনেক কিবোর্ড আছে ভাই, এটা দিয়েও বানাতে হবে এমন না, আমাদের কাছে অনেক ধরনের কিবোর্ড অ্যাভেলেবল আছে। আপনারা আসবেন মাল্টিপ্ল্যান সেন্টারে ঘুরবেন, আমি জাস্ট একটা সিম্পল আইডিয়া দিয়ে দিলাম, 1,91,000 টাকায় DDR5 এবং 13700KF দিয়ে আপনি কীভাবে 40-60 গ্রাফিক্স কার্ড সহ একটা PC বিল করতে পারবেন। একটা ক্রিপ্টো VX7 ফ্যানটেকের মাউসও রাখছি, এটা আসলে শুধুমাত্র এটার কালারটা সাদা, এজন্য আমি এই বিল্ডে ইনক্লুড করছি, আদারওয়াইজ আপনি আপনার পছন্দ মতো একটা নিয়েন, একদম এটা নিতে হবে এরকম না, কারণ এখানে যেই দামি দামি যেই প্রোডাক্টগুলো রাখছি ওটার সাথে আসলে এটা একদম বেমানান। এনিওয়ে, টোটাল PC বিল করতে 1,91,000 টাকা লাগবে, কেউ নিতে চাইলে ইনবক্স করেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি চলে আসেন, আপনি না এসে অর্ডার করলেও আমরা আপনাকে PC বানিয়ে পাঠিয়ে দিতে পারবো। আজকের বিলটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দেন, আর নেক্সট টাইম এরকম আরও কোয়ালিটিফুল একটা PC ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আর ক্রিয়েটাস কমেডি ইউটিউব চ্যানেল যাদের এখনও সাবস্ক্রাইব করা নাই করে দেন, কারণ আমার করা সব ভিডিও যদি সবার আগে আপনি পেতে চান তাহলে চ্যানেল তো নোটিফিকেশন অন করা লাগবে, সাথে সাবস্ক্রাইবটাও করে রাখতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। এই PC কে নিচ্ছেন কমেন্টস করে জানান।